হ্যালো এভরিওয়ান, সকলোকে মোৰ ব্লগ লৈ পুনৰবাৰ স্বাগতম জনাইছো। আজি আমি ওয়ার্ড প্রসেসর চ্যাপ্টার টু আরম্ভ কৰিব গৈ আছো। ওয়ার্ড প্রসেসর হৈছে এনে এটা এপ্লিকেশন প্রোগ্রাম যত আমি বিভিন্ন ধরনের টেক্সট ডকুমেন্ট ইনসার্ট কৰিব পাৰো, লগতে আমি ডাটা সমূহ ফর্মেট কৰি ৰাখিব পাৰো, যেনে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, এপ্লিকেশন, প্লে কার্ড বা বায়োডাটা আদি বনাবৰ কাৰণে আমি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করো। আজি আমি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার শিকিম এম এস অফিস বা মাইক্রোসফট অফিসর লেটেস্ট ভার্সন 2019। ওয়ার্ড প্রসেসর ওলাবর কারণে মই সার্চ বারত WORD লিখিলে ওয়ার্ড প্রসেসর লিখা ওলাব। এইটো হৈছে মোৰ লেটেস্ট ভার্সন 2019 ভার্সনের ওয়ার্ড প্রসেসর, যেটো মাইক্রোসফট অফিস 2019। তাত তোমালোকে দেখা পাবা এনেকৈ কিছুমান টেম্পলেট ওলাব। আমি টেম্পলেট ব্যবহার নকৰো, বর্তমান ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খোলার লগে লগে তোমালোকে প্রথমে এই মেনু বারটো লৈ লক্ষ্য করিবা। তাত কিছুমান ট্যাব দেখা পাম, যেনে এইটো হৈছে হোম ট্যাব, ইয়াত ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প, এনেকৈ বিভিন্ন ধরনের ট্যাব আছে। যদি মই হোম ট্যাবত যাও, তেতিয়াহলে ইয়াত আমি দেখা পাম লিখাটোর লগত জড়িত কিছু চেঞ্জ কৰিব পাৰো। যেনেকে মই ইয়াত যদি লিখো নীলবাগান মডেল HS স্কুল, এই লিখাটো সাইজ অকমান ডাঙর করব লাগিলে মই কি করব লাগিব, প্রথমে লিখাখিনি সিলেক্ট করে লব লাগিব। তার কারণে মই এনেকৈ কার্সারটো লৈ লাহে লাহে সিলেক্ট করব পাৰো, বা গোটেইখিনি সিলেক্ট করব কারণে মই কিবোর্ডত থকা কন্ট্রোল প্লাস এ, মানে কন্ট্রোল আর এ একেলগে। ইয়ার পিছত মই এই হোম ট্যাবতে থাকিম আর ফন্ট নামৰ গ্রুপটোত থকা অপশন সমূহলৈ লক্ষ্য করিম। ইয়াত যদি মই ফন্টটো চেঞ্জ করব লাগে, লিখার স্টাইল বা ধরনটো চেঞ্জ করব লাগে, তেতিয়াহলে মই এইটো পাম ফন্ট। বিভিন্ন ধরনের ইয়াত ফন্টৰ ডিজাইন আছে, যেনে মই এই ডিজাইনটো যদি লও এরিয়েল ব্ল্যাক, তেতিয়াহলে এই ডিজাইন আহিব। আর যদি সাইজটো ডাঙৰ করব লাগে, মই কি করিম, ইয়াতে থকা 11 নামৰ যত লিখা আছে সরু এইটো ইয়াতে গৈ সাইজ সমূহ আমি চেঞ্জ করব পাৰো। ইয়াতে 74 লৈকে আছে তেনেকে নহয়, আমি যদি ভাবো এইটো লৈছো কিন্তু ইয়াতকৈ যদি ডাঙর লাগে, এতিয়া মই সিলেক্ট করাই থাকিব আর ইয়াত যেটো নাম্বার আছে তাত গৈ ক্লিক করিম। যদি কোনোবাই কয় মোক 100 সাইজের লাগে, তেতিয়াহলে মই ইয়াত 100 টাইপ করে লিখি দিলে 100 হৈ যাব, আর এন্টার করলে 100 সাইজের লেখাখিনি আহি যাব। যদি আকৌ সরু করব লাগে, তেতিয়াহলে মই ইয়াতে গৈ সাইজটো যি লাগে সেইটো কৰি দিব পাৰো। ইয়ার উপরেও আমি সাইজটো বিভিন্ন ধরনের ইনক্রিজ করব পাৰো। আর অন্য এটা প্রকার হৈছে, মই এটো হৈছে ইনক্রিজ, এটো হৈছে ডিক্রিজ। এটো যদি আমি ইনক্রিজ করো তেতিয়াহলে ডাঙর হৈ যাব, লাহে লাহে এটা স্টেপ বাই স্টেপ ডাঙর হব। এটো হৈছে ডিক্রিজ বটম, এটো লাহে লাহে আমি এটা এটা স্টেপত গৈ সাইজটো সরু হৈ থাকিব। এনেকৈও আমি ফন্টর সাইজ চেঞ্জ করব পাৰো। ইয়ার উপরেও আমি ফন্টটো বোল্ড করব পাৰো। ফন্টর স্টাইল যদি মই এটো লৈছিলো সরু হাতর হৈ আছে, এটো যদি মই বোল্ড করব লাগে, মানে অকমান ডার্ক করব লাগে, তেতিয়া মই ইয়াত থকা বি বটমত ক্লিক করলে গোটেইখিনি আকৌ ডার্ক হৈ যাব। ইয়ার উপরও লিখাখিনি যদি মই আন্ডারলাইন করব বিচাৰিছিলো, তেতিয়া গোটেইখিনি সিলেক্ট করছো আকৌ কন্ট্রোল এ মারি, আর ইয়াতে তোমালোকে পাবা আন্ডারলাইন। এই আন্ডারলাইন বটনত ক্লিক করলে গোটেইটো আন্ডারলাইন হয়ে যাব। যদি আকৌ আন্ডারলাইন না লাগে, তেতিয়াহলে গোটেইখিনি কন্ট্রোল এ ক্লিক করে সিলেক্ট করছো আর এইটো আন্ডারলাইনটো গুছাই দিছো। ইয়ার উপরও লিখাখিনি আমি ইটালিক করব পাৰো, তেনেকে যদি এটা আহিব লাগে গোটেইখিনি সিলেক্ট করার পিছত তেনেকে এবার ক্লিক করলে গোটেইখিনি ইটালিক হয়ে যাব। এইখিনি হৈছে আমার ফন্ট গ্রুপত থকা অপশন। ইয়ার উপরও ফন্ট গ্রুপত আর একটা অপশন পাও, লিখার কালার চেঞ্জ করব পাৰো। লিখাখিনি সিলেক্ট করার পিছত তোমালোকে ইয়াত লক্ষ্য করেছা টেক্সট হাইলাইট কালার, মানে টেক্সটখিনি লিখাখিনির ব্যাকগ্রাউন্ডত এটা হাইলাইটার আহিব, লিখাখিনির ব্যাকগ্রাউন্ডত হাইলাইট আহিব। লিখাখিনির ব্যাকগ্রাউন্ডত আনিবৰ কাৰণে ইয়াত চোৱা হাইলাইটার আছে, বিভিন্ন ধরনের হাইলাইটার কালার আছে। মই এই যদি হাইলাইটার কালারটো লও আর লিখাটো অকমান ডাউন করে দিছো,
গোটেটো সিলেক্ট করার পিছত এটো অকমান ডাঙর করে দিছো ইনক্রিজ করে দিছো এটো হইছে ইনক্রিজ এতিয়া লেখাখিনি হাইলাইট হল আর যদি টেক্সটর কালারও চেঞ্জ করব লাগে তেতিয়া হলে সিলেক্ট করিছো আর ইয়াত আহি গলে সবা ফন্ট কালার লেখাখিনির কালার হব চেঞ্জ হব এতিয়া লেখাখিনির কালার ইয়াতে চেঞ্জ হই থাকিব যেটো লাগে আমি ইয়া পৰা সিলেক্ট কৰি লব পাৰো এইটো হৈছে তোমালোকে চাব পাৰা ইয়াত বিভিন্ন আৰু অন্যান্য অপচন আছে তোমালোকে প্ৰেক্টিকেল কৰাৰ সময়ত নিজেও চাব পাৰিবা এতিয়া আহিছো পেৰাগ্ৰাফ গ্ৰুপত পেৰাগ্ৰাফ গ্ৰুপতটো কি কৰিব পাৰো আমি ইয়াত আমি প্ৰধানত কাম কৰো এলাইনমেণ্টখিনি কোনটো এলাইনমেণ্টত আছে যেনে আমি লিখাখিনি বৰ্তমানে কোনটো এলাইনমেণ্টত আছে ইয়াত যদি চাও দেখা পাম যে লেফ্ট এলাইনমেণ্ট মানে বাওঁফালে এনেকৈ লিখাখিনি বাওঁফালে এলাইন হৈ আছে যদি সোঁফালে এলাইন কৰিব লাগে এই লাইনৰ লগত এতিয়া গোটেইখিনি চিলেক্ট কৰি আমি সোঁফালে এলাইন কৰি দিম এতিয়া যদি মাজত আনিব লাগে তেতিয়াহ'লে আমি এইটো চেণ্টাৰ এলাইনমেণ্ট আছে চেণ্টাৰ এলাইনমেণ্ট লগতে তোমালোকে মাউচ আনিলে দেখা পাই আছে ইয়াত শ্বৰ্টকাট দিয়া আছে কণ্ট্ৰল প্লাছ আৰ মানে কণ্ট্ৰল কীবৰ্ডত থকা কণ্ট্ৰল বটম আৰু আৰ বটম একেলগে ক্লিক কৰিলে এইটো ৰাইট হৈ যাব ঠিক তেনেকৈ যদি কণ্ট্ৰল আৰু এল মাৰিলে কি হ'ব লেফ্ট এলাইনমেণ্ট ঠিক তেনেদৰে কণ্ট্ৰল প্লাছ ই মাৰিলে চেণ্টাৰ এলাইনমেণ্ট হ'ব আৰু যদি দুইফালে সমান ৰাখিব লাগে এনেকৈ ইফালেও সমান এইফালেও সমান আনিব লাগে লিখাখিনিৰ তেতিয়া আমি এইটো চিলেক্ট কৰিম এইটো হৈছে জাষ্টিফাই মানে দুইফালে সমান থাকিব কণ্ট্ৰল প্লাছ জে ঠিক আছে ইয়াৰ উপৰিও আমি এম এছ ৱৰ্ড বা ৱৰ্ড প্ৰচেছৰত আৰু কিছুমান কাম কৰোঁ যেনে কিছুমান পইণ্ট আনিব লাগে পইণ্টৰ আগত আমি কিছুমান স্পেচিয়েল কেৰেক্টাৰ দিব লাগে অট'মেটিক সেইটো কোৱা হ'ব বুলেট পইণ্ট যেনে আমি কিছুমান ইম্পৰ্টেণ্ট পইণ্ট লিখিব লাগে বা কিছুমান পাঁচটা ফুলৰ নাম লিখিব লাগে পাঁচটা ফলৰ নাম লিখিব লাগে তেনেকৈ যদি কয় যে পৰীক্ষাত আহে প্ৰশ্নটো প্ৰায় আহি আছে প্ৰেক্টিকেল পৰীক্ষাত এইটো প্ৰশ্ন সোধে কৰিব দিয়ে যে কেনেকৈ বুলেট ব্যৱহাৰ পইণ্ট ব্যৱহাৰ কৰি পাঁচবিধ ফলৰ নাম লিখা তোমালোকে লিখিব লাগিব যে ইয়াত গৈ মানে এই পেৰাগ্ৰাফ গ্ৰুপত গৈ ইয়াত এটা অপশ্যন আছে বুলেটছ বুলেটছত ক্লিক কৰিলে কি আহিব ইয়াত চোৱা বুলেট পইণ্ট আছে এইবিলাক বিভিন্ন ধৰণৰ ষ্টাইল আছে যেনেকৈ মই পাঁচটা ফলৰ নাম লিখিব লাগ দিছে এইটো যদি লওঁ এইটো লৈছোঁ এক নম্বৰ ঠিক আছে মই লিখিছোঁ মেংগ' দুই নম্বৰ মই মানে লিখিব নালাগে আৰু এবাৰ এইটো আনিব নালাগে ইয়াত গৈ বাৰে বাৰে আনি থাকিব নালাগে মই যদি এণ্টাৰ মাৰোঁ তেতিয়াহ'লে কি আহিব আৰু এটা আহি যাব ঠিক আছে তাৰপিছত এনেকৈ আমি এণ্টাৰ মাৰি থাকিলে নামকেইটা লাহে লাহে যিমানকেইটা বুলেট ইউজ কৰিম গোটেইকেইটা এণ্টাৰ মাৰি থাকিলে এনেকৈ আহিব বুলেটৰ ষ্টাইলো আমি চেঞ্জ কৰিব পাৰিম ইয়াত যদি মই ইয়াৰ পৰা ষ্টাইলটো চেঞ্জ কৰিব বিচাৰিছিলোঁ তেতিয়া মই এইটো ষ্টাইল যদি লওঁ চোৱা তোমালোকে গোটেইখিনি চেঞ্জ হৈ গৈছে তেনেদৰে আমি বুলেটৰ ষ্টাইলো চেঞ্জ কৰিব পাৰোঁ ঠিক আছে এতিয়া আমি আহিছোঁ আৰু এটা বুলেটৰ কাষতে থকা আৰু এটা অপশ্যন যিটো হৈছে আমাৰ নাম্বাৰিং কেতিয়াবা বিভিন্ন প্ৰশ্নকাকতত আমি নাম্বাৰিং কৰোঁ বা বিভিন্ন চিৰিয়েল অৰ্ডাৰ মেইনটেইন কৰিব লাগে তেতিয়া কি কৰোঁ নাম্বাৰ ওৱান টু থ্ৰী লিখোঁ তেনেকৈ যদি লিখোঁ পাঁচজন ল'ৰা ছোৱালীৰ নাম লিখিব লাগে মই এক নম্বৰ লিখিছোঁ ডট দিছোঁ এণ্টাৰ মাৰিছোঁ এণ্টাৰ নহয় স্পেচ বাৰ দিছোঁ তেতিয়া মই লিখিছোঁ ধৰি লোৱা ৰাম তাৰপিছত মই দুই নম্বৰটো ইয়াত আকৌ দুই লিখি নেক্সট নামটো লিখিব নালাগে মই এণ্টাৰ কৰি দিলে দুই লিখি লিখাৰ দৰে অট'মেটিক আহি যাব ঠিক আছে এণ্টাৰ মাৰি আছোঁ এণ্টাৰ কৰি আছোঁ তেনেকৈ আমি এণ্টাৰ মাৰি গ'লে বিভিন্ন ধৰণৰ চিৰিয়েলিং কৰিব পাৰোঁ খালি ওৱান টু থ্ৰী আনিম তেনেকুৱা নহয় আমি যদি বিচাৰোঁ যে ওৱান টু থ্ৰী নহয় অন্যান্য অপশ্যন আহিব লাগে ইয়াত তোমালোকে সৰু এই বটনটোত ক্লিক কৰিলে চাবা তোমালোকে এইটো হৈছে ওৱান টু এইটো হৈছে ওৱান টু লিখিব কিন্তু ব্ৰেকেট দিব এইটো হৈছে ৰোমান ওৱান টু থ্ৰী ফ'ৰ এইটো এ বি চি ডি কেপিটেল এইটো স্মল তেনেকৈ আমি নাম্বাৰিংখিনি কৰিব পাৰোঁ এবাৰ নাম্বাৰিং কৰাৰ পিছতো আমি চেঞ্জ কৰিব পাৰিম ইয়াৰ উপৰিও তোমালোকে যদি চোৱা ইয়াত দেখা পাবা এটা অপশ্যন লাইন এণ্ড ব্ৰেকআপ স্পেচিং মানে এটা লাইন আৰু এটা লাইনৰ মাজত কিমানটো গেপ হ'ব লাগে কিমান স্পেচ হ'ব লাগে খালি এই দুটা লাইন বুলি নহয় আমি ব্ৰেকআপৰ মাজতো স্পেচটো দেখি ৰাখিব পাৰোঁ
ধৰি লোৱা এই ৰীণা আৰু টিনাৰ মাজৰ স্পেচটো যদি মই অকণমান বঢ়াব বিচাৰিছিলোঁ তেতিয়া কি কৰিম, এইটো ছিলেক্ট কৰিম আৰু ইয়াতে থকা অপশ্যন লাইন এণ্ড প্ৰেগ্ৰাফ স্পেচিঙত গৈ ক্লিক কৰিম। কিমান স্পেচ লাগে মই ইয়াত মাউচ আনিলে অট'মেটিক আহি থাকিব, যদি বেছি লাগে বেছি হ'ব, কম লাগিলে কম হ'ব। ধৰি লওক মই এই 22.5 ৰাখিব বিচাৰিছোঁ, অ'কে কৰি দিলে হৈ যাব। বা মই গোটেইখিনি একেটা স্পেচিং কৰিব বিচাৰিছিলোঁ, তেতিয়া কণ্ট্ৰল এ মাৰি আকৌ ছিলেক্ট কৰিছোঁ আৰু এইটোৰ স্পেচিং লাইন স্পেচিং বা ব্ৰেকআপ স্পেচিং এটা ৰাখি দিছোঁ 1.5। ইয়াত তোমালোকে চোৱা গোটেইকেইটা লাইনৰ মাজৰ স্পেচটো এই 1.5 হৈ গৈছে। ঠিক আছে, আজিৰ কাৰণে মই ভিডিঅ'টো ইয়াতে সামৰিছোঁ, যিহেতু ভিডিঅ'টো বেছি দীঘল হৈ গৈ আছে। গতিকে পৰৱৰ্তী ভিডিঅ'ত মই অন্যান্য অপশ্যনসমূহৰ বিষয়ে আলোচনা কৰিম। আশা কৰিছোঁ তোমালোকে বুজিব পাৰিছা। ধন্যবাদ।